যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটা আবদার করার তো অধিকার তো আছে নাকি ইমানি ভাই হিসেবে? আমি শুধু একটা আবদার করব, ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলো অন্তত ডেইলি কি 1 ওয়াক্ত পড়া যেতে পারে? কষ্ট হয়ে যাবে নাকি কোনো? আরে 1 ওয়াক্ত বেশি না, ফজরের ওয়াক্ত চাইব না। তখন কইবেন যে হুজুর যে শীত পড়ে, সেজন্য আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত চাইব আসরের ওয়াক্ত, যেখানে শীতেরও কোনো টেনশন নাই, ঘুমেরও কোনো টেনশন নাই, অজু বানাইতেও কোনো কষ্ট নাই, শুধু 1 ওয়াক্ত ভাই। একটু সবাই বলেন কোন ওয়াক্ত? মসজিদে ফাললে বেশি ভালো, যদি না পারেন গড়ে হইলে গড়ে, দোকানে হইলে দোকানে, যেখানে আছেন সেখানে ভাই 1 ওয়াক্ত। আমাকে শোনানোর জন্য বলার দরকার নাই, আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে কিবার, বলেন আগামীকালকে কিবার, আমি আগামীকালকে দুনিয়া যেদিকে যাক যাক আসরের নামাজ পড়াম পড়াম। নিজের সাথে ওয়াদা করে একবার বলেন ইনশাআল্লাহ। তো ওই মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে না, আসরের আজানের টাইম আছে না, ওই টাইমের 10 মিনিট আগে একটা অ্যালার্ম দিয়ে রাখেন না, আছে যাওয়ার আগে শুধু একটা মোকারম বাড়ি হুজুর লিখে রাখেন, অন্তত আমার নামটা দেখলে মনে করবো হুজুর একটা কথা কইছিল। যাক হুজুরের কথা যখন কইছে আপনার করে ভাই কইয়া টাকিয়া কইছে, যাক কইরা লাগে। আমি কয়েক তো চাইছি, অনেকে হয়তো আমি যাওয়ার পরে বলতে পারেন কিরে নামাজ 5 ওয়াক্ত হুজুর 1 ওয়াক্তের কথা কেন বললো? আমি বলবো ভাই হয়তো আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা সবাই জানে, তারপরও পড়ে না কেন? কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস, আদায় করে নেওয়া আরেক জিনিস? কারণ আমার ইমান বলে যে ভাইটা যে বোনটা 1 ওয়াক্ত নামাজের অভ্যস্ত হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত তো চলে যেতে পারে, 3 ওয়াক্তও চলে যেতে পারে, আল্লাহ চাহে তো একদিন সে 5 ওয়াক্ত নামাজই হবে। এমনও হতে পারে সবাইকে অবাক করে একদিন রাতের বেলা গভীর রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায়, তার চোখটা হঠাৎ গভীর রাতে খুলে যাবে, সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে, সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে অজুটা করে সে যায় নামাজটা বিছিয়ে, তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না, আল্লাহ কখন কার কাজে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না, সেজন্য মনটা থাকবে আমাদের সবসময় বড় আশাবাদী, কার দরবারে? আল্লাহর দরবারে। আর সবসময় আমরা এতটুকু বলবো, আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ, তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নই, তুমি দয়া করে দিয়েছ, আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয়, সা তোমাদের দেয়া, তা তোমার দেয়া, আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার। আল্লাহ এক কথাই বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি।
বান্দা এক গ্রুপ, নবী রসুল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকে আল্লাহ কয়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ, এবার আল্লাহ পাক আর এক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো, বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রসুলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মৌসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ, বলেন দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল, সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা ছয়টা হয় না কেন, আটটা হয় না কেন, দশটা হইলে তার ভালো হইতো? বুঝাইতে পারি না মনে কথা, যদি দশটা হইতো আর ভালো, মুখ যদি তিনটা হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেটে তলা নাই, বন্ধু খুশি হয়ে কইতেছো চল আজকে আমি খাওয়ামো, কয় চল না, এ বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো, দুইটা খাইবো পরোটা, বেশিতে বেশি তিনটা খাইবো, আর তো অমা আঠারোটা শেষ, এখনো সে কইতেছে আর দিটা আন না, কিরে কয়টা হয়েছে, কয় মাত্র আঠারোটা। আপনাদের এলাকায় নাই তো সব আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি, আর একজামিলে আছেন আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর, কয়ে তুই কইছ যতক্ষণ ফ্যাট না বড়ো ততক্ষণ খাওয়াবি, শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না, আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই, আসেনি কিছু আসেনি ভাই, একটু জোরে বলেন না আসেনি কিছু আছে, জাতের নিচে কোনো তলা? আমি ওদের কথা বলছি না, এমনে মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে, বলেন না চলে না, এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে, বানাইছে আমাদের নবীরে সবার আগে, আল্লাহ পাঠাই ভাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবে না, আমার হেকমত তোমরা বুঝবে না, আমার সিস্টেম তোমরা বুঝবে না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ বুঝি নাই, আপনার বউ মিস কল দিছে কি তা এখন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন, যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন, আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিব্রাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো আছে, আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে জায়গা আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ শীষ, আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। অমা এতগুলা চলে আসতেছে, 1,000 1,500 2,000 5,000 10,000 হয়ে গেছে, আল্লাহ ওইটাকে পাঠাবেন না? কয় না লিস্টি এখনো শেষ হয় না, আগে লিস্টি শেষ হোক, থাকুক না এটা, থাকুক 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 ওটা থাকুক, লিস্টি তো অনেক আছে তো, যাক না আস্তে আস্তে
আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে, ফেরাস তারা কয় আল্লাহ না, এটা থাক, এটা থাক, নবীর উম্মতের আওয়াজ। আমি প্রথমে সেজন্য হাত তুলেছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এবার আল্লাহ যে নবী সৃষ্টি করছে সেখানে আর কোন নবী বাকি নাই, বলেন না নবী আর কোন বাকি নাই, রাসূল আর কোন বাকি নাই, আছে শুধু একটা, কাদেরটা, এই শব্দ বলেন কাদেরটা, আরো জোরে বলেন কাদেরটা। কি সৌভাগ্য আমাদের, দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ, এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো, আমি পাঠাবো। আল্লাহ তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত একটা, কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয়র থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয়র থেকে প্রিয়র আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস। এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন, এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূল, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই, যখন আমাদের নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূল, আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচাইতে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি, তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা, কথা মনে পড়ছে কইতাম নি, আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো, ওই সৎ সঙ্গে অসৎ সঙ্গে, সরুর লগে চললে ডাকাতের লগে চললে, গাজাটির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজি নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে বা আপনার বন্ধু কে, কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত, আহা উত্তর দিয়েন না, কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, যেহেতু আপনি এতটুকু বুঝেন তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে কোন জায়গায় পাঠাবা, নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো, এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ। তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল বেশিরভাগ মানুষ, ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ, অর্থাৎ মানুষ এত খারাপ ছিল। আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো কয় না, আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনার আমার চাইতে ভালো জানেন, বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করে ফেলত, ছোট বাচ্চা প্রতি মায়া লাগত না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া?
আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর, ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছে, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছে। তো নবী শিখবে কার থেকে? একটা ফ্যাঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যু, কার মৃত্যু? নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো, নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানে ওয়ালা মানুষ, নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ, নবীজির চতুর্পাশে খারাপ ওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন। 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু, নবী এমন ভাবে বড় হইছে মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা ফগটে আছে মাইরা দিব কইলে মা বাস, হিসাব তো অঙ্ক তো টাইমে মৃত্যুক, বামে মৃত্যুক, সামনে মৃত্যুক, পিছনে মৃত্যুক, নবী বড় হইতেছে একটা মিথ্যে বলে নাই কই না কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না, মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো, কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রেখে দেন কইয়েন না। শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে, তখন তো মদ খাওয়া পানি খাওয়া হচ্ছে, সারাটা জীবন কেটে গেছে মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে না। লম্বার দিকে যাচ্ছি না, শুধু যেই কথাটা, যারা মেয়ের বাবা আছেন এখানে কে কে মেয়ের বাবা আছেন হাত তোলেন, মেয়ের বাপ, মেয়ের বাপ হাত তোলেন, আমি হাত তুলে দিছি আগে আগে, আপনারা তোলেন। হ্যাঁ, এ মেয়ের বাপ কো হাত তুলেন, একা তুলছেন নি? আর যারা হাত তুলে নাই আল্লাহ তাদেরকে একবার হাত তোলার তৌফিক দান করুক। দেখছেন না, আর জোরে গন লাগে না, এমনি আমিন জোরে কইতাছে। আর যারা মেয়ের বাবারা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। যারা ছেলের বাবা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। এবার একটা কাজ করে একটু কথাটা শুনেন, ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল? কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর খুঁড়ে জীবন্ত মেয়েটাকে রেখে দিত, মেয়ে চিৎকার করে কান্না করত, বাবারা খুশি হতো, মারা খুশি হতো, যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো, মাটি দিতে থাকতো। ওই পরিবেশ আল্লাহ নবীকে পাঠালেন। আরেকভাবে মেয়েদেরকে হত্যা করতো, আমার বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করবেন, নবী রহমতুল্লিল আলমিনকে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করছে আপনি নিজেই বুঝতে পারবেন। আরেকভাবে হত্যা করত, উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত, এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত, যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে। এরকম মেন্টালিটির মধ্যে নবী, পরিবেশের মধ্যে নবী আসছেন। নবী এসে এমনভাবে কাজ করেছেন আল্লাহর দয়ায়, যেই বাবারা এক সময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না, 2024 সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউর ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার কলিজাটা কোথায়। ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায় দরজার আওয়াজটা শুনলেই ওই ঘুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায়। এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে, অনেক আওয়াজ দেন না, আওয়াজ আপনারা দেন না, অনেক মেয়ের বাবা এখানে বসে আছে। আর বাবা দৌড়ায় ঢুকে বউরে দেখে না, বাচ্চা অন্য কুলার দেখে না, দৌড়ে যাইয়া মা কইয়া বুকের মধ্যে নিয়ে রাখে, গাল বাম গালে কপালে, সুমার সুমা সুমার সুমা।
বাচ্চাও ঘুমের ক্লান্তি ফালে বাবার বুকে মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে। তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে, জনম দিলাম আমি, ফেটে রাখলাম আমি, খাওয়াইলাম আমি, দোয়াইলাম আমি, পেশাব করাই পেশাব পরিষ্কার করলাম আমি, পায়খানা পরিষ্কার করাইলাম আমি, তিনটা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি, আদর সব করতেছে তার বাপেরে, আদর সব করতেছে তার বাপেরে। জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে, বাবারা মেয়ের পক্ষে, ছেলেরা মার পক্ষে, মারা ছেলের পক্ষে। এখন যখন সে পরিবেশটা দেখলো, হঠাৎ করে সে বাবা চিন্তা করলো, একটা সময় তো এরকম বাবারা এইরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত, কিরে আমি কেন আজকে এরকম আদর করতেছি। তখন তার মন বলে, যে কোনো একটা দিন ওই আরবের বোমানে নবী রহমাতুল্লিল আলামিন শুধু একটা কথা বলেছিল, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, সুবহানাল্লাহ, যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটা জান্নাত, যার ঘরে তিনটি কন্যা হকভাবে আদায় করে বিয়ে দিতে পারলে তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ। পুরা পরিবেশ চেঞ্জ, সুবহানাল্লাহ। সেই নবী ভাইয়া কাদের নবী? পড়ো, তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড় খুশি লাগে, আমার অন্তর শীতল হয়ে যায়, আমার চোখ শীতল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলা লাগবে, আল্লাহ আমাদেরকে মন ভরে রবের ইবাদত করার তৌফিক দান করুক। এখানে যারা শুধু জুমার নামাজটা পড়েন, অন্য নামাজটা হয়তো তেমন আদা করাটা হয় না, আমি আমার ভাইদের কাছে, আবদার করার কি অধিকার আছে? যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটা আবদার করার তো অধিকার তো আছে নাকি? ইমানি ভাই হিসেবে আমি শুধু একটা আবদার করব, ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না পারলো, অন্তত ডেইলি কি এক ওয়াক্ত পড়া যেতে পারে? কষ্ট হয়ে যাবে নাকি কোনো? আরে এক ওয়াক্ত বেশি না, ফজরের ওয়াক্ত চাইবো না। তখন কইবেন যে হুজুর, যে শীত পড়ে, সেজন্য আমি আপনাদের থেকে শুধু এক ওয়াক্ত চাইবো, আসরের ওয়াক্ত, যেখানে শীতেরও কোনো টেনশন নেই, ঘুমেরও কোনো টেনশন নেই, অজুবানেতেও কোনো কষ্ট নেই, শুধু এক ওয়াক্ত ভাইয়া। একটু সবাই বলেন কোন ওয়াক্ত? মসজিদে ফাললে বেশি ভালো, যদি না পারেন ঘরে হইলে ঘরে, দোকানে হইলে দোকানে, যেখানে আছেন সেখানে ভাই এক ওয়াক্ত। আমাকে শোনানোর জন্য বলার দরকার নাই, আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে কিবার, বলেন আগামীকালকে কিবার, আমি আগামীকালকে দুনিয়া যেদিকে যাক যাক আসর নামাজ পড়াম পড়াম, নিজের সাথে ওয়াদা করে একবার বলেন ইনশাআল্লাহ। তো ওই মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে না, আসরের আজানের টাইম আছে না, ওই টাইমের 10 মিনিট আগে একটা অ্যালার্ম দিয়ে রাখেন না, আসেন যাওয়ার আগে শুধু একটা মোকারম বাড়ি হুজুর লেখা রেখে, অন্তত আমার নামটা দেখলে মনে পড়বো হুজুর একটা কথা কইছিল, যাক হুজুরের কথা যখন কইছে আবদার করে ভাই কইয়া ডাকিয়া কইছে, যাক ফইরিয়া লাগে। আমি কয়েক তো চাইছি, অনেকে হয়তো আমি যাওয়ার পরে বলতে পারেন, কিরে নামাজ পাঁচ ওয়াক্ত হুজুর এক ওয়াক্তের কথা কেন বললো? তা আমি বলবো, ভাই হয়তো আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা সবাই জানে, তারপরও পড়ে না কেন? কখনো ভেবে দেখেছেন, বলা একটা জিনিস, আদায় করে নেওয়া আরেক জিনিস। কারণ আমার ঈমান বলে যেই ভাইটা যে বোনটা এক ওয়াক্ত নামাজের অভ্যস্ত হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে দুই ওয়াক্ত তো চলে যেতে পারে, তিন ওয়াক্তও চলে যেতে পারে, আল্লাহ চাহে তো একদিন সে পাঁচ ওয়াক্ত নামাজই হবে। এমনও হতে পারে সবাইকে অবাক করে, একদিন রাতের বেলা গভীর রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায়, তার চোখটা হঠাৎ গভীর রাতে খুলে যাবে, সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে, সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমে রেখে অজুটা করে সে যায় নামাজটা বিছিয়ে, তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না, আল্লাহ কখন কার কাজে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না। সেজন্য মনটা থাকবে আমাদের সবসময় বড় আশাবাদী, কার দরবারে? আল্লাহর দরবারে। আর সবসময় আমরা এতটুক বলবো, আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ, তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নই, তুমি দয়া করে দিয়েছ, আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয়, সা তোমাদের দেয়া, তা তোমার দেয়া, আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার। আল্লাহ এক কথাই বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে খুশি। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আজকে থেকে আমরা সেভাবে থেকে খুশি। বান্দা এক গ্রুপ, নবী রসুল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকে আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ, এবার আল্লাহ পাক আর এক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রসুলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মৌসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ, দাউদের মতো পয়গম্বর। যেখানে ছিল সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজাখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে। আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন যে ছয়টা হয় না কেন, আটটা হয় না কেন, দশটা হলে তার ভালো হইতো? বুঝাইতে পারি না মনে কথা, যদি দশটা হইতো আর ভালো, মুখ যদি তিনটা হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেটে তলা নাই, বন্ধু খুশি হয়ে কইতেছো চল আজকে আমি খাওয়ামো, কই চল না। এ বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো, দুইটা খাইবো পরোটা, বেশিতে বেশি তিনটা খাইবো, আর তো অমা আঠারোটা শেষ, এখনো সে কইতেছে আর দিটা আন না। কিরে কয়টা হয়েছে? কয় মাত্র আঠারোটা। আপনাদের এলাকায় নাই সব? আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আর একজামিলে আছেন আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর, কয়ে তুই কইছ যতক্ষণ ফ্যাট না বড়ো ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে ওয়াও সাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই, আসেনি কিছু? আসেনি ভাই একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে জাতের নিচে কোনো তলা? আমি ওদের কথা বলছি না, এমনে মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে? বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে, বানাইছে আমাদের নবীরে সবার আগে, আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবে না, আমার হেকমত তোমরা বুঝবে না, আমার সিস্টেম তোমরা বুঝবে না। এবার মতানক্ষর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ বুঝি নাই, আপনার বউ মিস কল দিছে কি দেখুন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন, যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিব্রাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো আছে, আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ শীষ, আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। অমা এতগুলা চলে আসতেছে, 1,000 1,500 2,000 5,000 10,000 হয়ে গেছে, আল্লাহ ওইটাকে পাঠাবেন না? কয় না লিস্টি এখনো শেষ হয় না, আগে লিস্টি শেষ হোক, থাকুক না, এটা থাকুক থাকুক থাকুক, ওটা থাকুক,
লিস্টিতে অনেক আছে তো, যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে, ফেরেশতারা কয় আল্লাহ না, এটা থাক, এটা থাক, নবীর উম্মতের আওয়াজ। আমি ফতমে সেজন্য হাত তুলাইছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি না, বলেন না, নবী আর কোন বাকি না, রসূল আর কোন বাকি না, আছে শুধু একটা, কাদেরটা, এই শব্দ বলেন, কাদেরটা, আরো জোরে বলেন, কাদেরটা। কি সৌভাগ্য আমাদের, দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ, এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো, আমি পাঠাবো। আল্লাহ তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত একটা, কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয়র থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয়র থেকে প্রিয়র আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস। এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন, এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূল, সুবহানাল্লাহ, আর একটু জোরে, সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই, যখন আমাদের নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূল, আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচাইতে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি, তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা, আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো, ওই সৎ সঙ্গে অসৎ সঙ্গে, সরুর লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাটির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজি নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত, আহা উত্তর দিয়েন না, কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, যেহেতু আপনি এতটুকু বুঝেন তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি সিদ্ধান্ত আপনার, কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে কোন জায়গায় ফাটাবা, নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো, এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ, তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল বেশিরভাগ মানুষ, ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ, অর্থাৎ মানুষ এত খারাপ ছিল, আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। সুবহানাল্লাহ, আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো কয় না, আমি এখানে পাঠাবো, ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনার আমার চাইতে ভালো জানেন, বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করে ফেলত, ছোট বাচ্চা প্রতি মায়া লাগত না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো, সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন।
কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর, ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফেঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যু, কার মৃত্যু? নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো, নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানো ওয়ালা মানুষ, নবীর নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ, নবীজির চতুর্পাশে খারাপ ওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন। 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু, নবী এমন ভাবে বড় হইছে মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিব, কইলাম আবাস হিসাব তো অঙ্ক তো ডাইনে মৃত্যুক, বামে মৃত্যুক, সামনে মৃত্যুক, পিছনে মৃত্যুক, নবী বড় হইতেছে একটা মিথ্যা বলে নাই। কই না কেমনে রে, বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না, মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো, কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রেখে দেন, কইয়েন না। লম্বার দিকে যাচ্ছি না, শুধু যে কথাটা, যারা মেয়ের বাবা আছেন এখানে কে কে মেয়ের বাবা আছেন হাত তুলেন, মেয়ের বাপ, মেয়ের বাপ হাত তুলেন, আমি হাত তুলে দিছি আগে আগে, আপনারা তোলেন। হ্যাঁ, এ মেয়ের বাপ কো হাত তুলেন, একা তুলছেন নি? যারা হাত তুলে নাই আল্লাহ তাদেরকে একবার হাত তোলার তৌফিক দান করুক। দেখছেন আর জোরে গন লাগে না, এমনি আমিন জোরে কইতাছে। আর যারা মেয়ের বাবারা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। যারা ছেলের বাবা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। এবার একটা কাজ করে একটু কথাটা শুনেন, ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল? কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর খুঁড়ে জীবন্ত মেয়েটাকে রেখে দিত, মেয়ে চিৎকার করে কান্না করত, বাবারা খুশি হতো, মারা খুশি হতো, যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো, মাটি দিতে থাকতো। ওই পরিবেশে আল্লাহ নবীকে পাঠালে। আরেকভাবে মেয়েদেরকে হত্যা করতো, আমার বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করবেন, নবী রহমতুল্লিল আলমিনকে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করছে আপনি নিজেই বুঝতে পারবেন। আরেকভাবে হত্যা করত, উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত, এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত, যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে। এরকম মেন্টালিটির মধ্যে নবী, পরিবেশের মধ্যে নবী আসছেন। নবী এসে এমনভাবে কাজ করেছেন আল্লাহর দয়ায়, যেই বাবারা একসময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না, 2024 সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউর ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার কলিজাটা কোথায়। ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায় দরজার আওয়াজটা শুনলেই ওই ঘুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায়। এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে, অনেক আওয়াজ দেন না, আওয়াজ আপনারা দেন না, অনেক মেয়ের বাবা এখানে বসে আছে। আর বাবা দৌড়ায় ঢুকে বউরে দেখে না, বাচ্চা অন্য কুলার দেখে না, দৌড়ে যাইয়া মা কইয়া বুকের মধ্যে নিয়ে রাখে, গাল বাম গালে
কপালে সুমার সুমা সুমার সুমা, বাচ্চাও ঘুমের ক্লান্তি ফালে বাবার বুকে মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে। তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে, জনম দিলাম আমি, ফেটে রাখলাম আমি, খাওয়াইলাম আমি, দোয়াইলাম আমি, পেশাব করাই পেশাব পরিষ্কার করলাম আমি, পায়খানা পরিষ্কার করাইলাম আমি, তিনটা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি, আদর সব করতেছে তার বাপেরে, আদর সব করতেছে তার বাপেরে। জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে, বাবারা মেয়ের পক্ষে, ছেলেরা মার পক্ষে, মারা ছেলের পক্ষে। এখন যখন সে পরিবেশটা দেখলো, হঠাৎ করে সে বাবা চিন্তা করলো, একটা সময় তো এরকম বাবারা এরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত, কিন্তু আমি কেন আজকে এরকম আদর করতেছি? তখন তার মন বলে, যে কোনো একটা দিন ওই আরবের বুমানে নবী রহমাতুল্লিল আলামিন শুধু একটা কথা বলেছিল, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, সুবহানাল্লাহ, যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটা জান্নাত, যার ঘরে তিনটি কন্যা হকভাবে আদায় করে বিয়ে দিতে পারলে তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ। পুরা পরিবেশ চেঞ্জ, সুবহানাল্লাহ। সেই নবী ভাইয়া কাদের নবী? তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড় খুশি লাগে, আমার অন্তর শীতল হয়ে যায়, আমার চোখ শীতল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলা লাগবে, আমিন। আল্লাহ আমাদেরকে মন ভরে রবের ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। এখানে যারা শুধু জুমার নামাজটা পড়েন, অন্য নামাজটা হয়তো তেমন আদা করাটা হয় না, আমি আমার ভাইদের কাছে, আবদার করার কি অধিকার আছে? যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটা আবদার করার তো অধিকার তো আছে নাকি? ইমানি ভাই হিসেবে আমি শুধু একটা আবদার করব, ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না পারলো অন্তত ডেইলি কি এক ওয়াক্ত পড়া যেতে পারে? কষ্ট হয়ে যাবে নাকি কোনো? এক ওয়াক্ত বেশি না, ফজরের ওয়াক্ত চাইবো না। তখন কইবেন যে হুজুর যে শীত পড়ে, সেজন্য আমি আপনাদের থেকে শুধু এক ওয়াক্ত চাইবো, আসরের ওয়াক্ত, যেখানে শীতেরও কোনো টেনশন নেই, ঘুমেরও কোনো টেনশন নেই, অজুবানেতেও কোনো কষ্ট নেই, শুধু এক ওয়াক্ত ভাইয়া। একটু সবাই বলেন কোন ওয়াক্ত? মসজিদে ফাললে বেশি ভালো, যদি না পারেন ঘরে হইলে ঘরে, দোকানে হইলে দোকানে, যেখানে আছেন সেখানে ভাইয়া এক ওয়াক্ত। আমাকে শোনানোর জন্য বলার দরকার নাই, আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে কিবার, বলেন আগামীকালকে কিবার, আমি আগামীকালকে দুনিয়া যেদিকে যাক যাক আসরের নামাজ পড়াম পড়াম, নিজের সাথে ওয়াদা করে একবার বলেন ইনশাআল্লাহ। তো ওই মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে না, আসরের আজানের টাইম আছে না, ওই টাইমের 10 মিনিট আগে একটা অ্যালার্ম দিয়ে রাখেন না, আজকে যাবার আগে শুধু একটা মোকারম বাড়ি হুজুর লেখা রেখে, অন্তত আমার নামটা দেখলে মনে পড়বো হুজুর একটা কথা কইছিল, যাক হুজুরের কথা যখন কইছে আবদার করে ভাই কইয়া টাইকা কইছে, যাক ফইরা লাগে। আমি কয়েক তো চাইছি, অনেকে হয়তো আমি যাওয়ার পরে বলতে পারেন কি রে নামাজ পাঁচ ওয়াক্ত হুজুর এক ওয়াক্তের কথা কেন বললো, তা আমি বলবো ভাই হয়তো আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা সবাই জানে, তারপরও পড়ে না কেন? কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস, আদায় করে নেওয়া আরেক জিনিস? কারণ আমার ঈমান বলে যেই ভাইটা যে বোনটা এক ওয়াক্ত নামাজের অভ্যস্ত হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে দুই ওয়াক্ত তো চলে যেতে পারে, তিন ওয়াক্তও চলে যেতে পারে, আল্লাহ চাহে তো একদিন সে পাঁচ ওয়াক্ত নামাজই হবে। এমনও হতে পারে সবাইকে অবাক করে একদিন রাতের বেলা গভীর রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায়, তার চোখটা হঠাৎ গভীর রাতে খুলে যাবে, সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে, সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে অজুটা করে সে যায় নামাজটা বিছিয়ে, তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারে। কারণ আল্লাহ কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না, আল্লাহ কখন কার কাজে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না। সেজন্য মনটা থাকবে আমাদের সবসময় বড় আশাবাদী, কার দরবারে? আল্লাহর দরবারে। আর সবসময় আমরা এতটুকু বলবো, আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ, তুমি আমাদেরকে যা দিয়েছো তা আমরা কেউ পাওয়ার যোগ্য নই, তুমি দয়া করে দিয়েছো, আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয়, সা তোমাদের দেয়া, তা তোমার দেয়া, আল্লাহ দিয়েছো নিয়েছো সব তোমার। আল্লাহ এক কথাই বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে খুশি।
আর একটু জোরে বলেন না, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আজকে থেকে আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা বিপদ পরীক্ষায় যেন ধৈর্য ধরতে পারি সে তৌফিক দান করো, আমিন। আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতে মন থেকে যেন শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো, আমিন। ইয়া নবী সালাম।